Assalamualaikum, Shupriya Doshok, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এর আগে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সফলতা এবং উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে স্যারের একটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। আর দর্শক, এর আগে আমরা বায়োফ্লক কিভাবে তৈরি করতে হবে, বায়োফ্লক কি এবং বায়োফ্লকের সফলতা সম্পর্কে আপনাদের জানিয়েছি। আজকের পর্বে আমরা জানবো বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের যে গুরুত্বপূর্ণ বিষয় কিছু জানা থাকে, সেটি হচ্ছে একটি ট্যাঙ্ক সেট আপ কীভাবে করতে হয় এবং ট্যাঙ্ক সেট আপ করার পরবর্তীতে পানি প্রস্তুত কীভাবে করতে হয় এই বিষয়ে। তো আমরা স্যারের কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো এবং এর পরবর্তী আমরা আরো পর্ব করব, যেখানে অ্যামোনিয়া কিভাবে দূর করতে হয় এগুলো জানবো, সিএন রেশিও, এফসিও, এগুলো বিভিন্ন বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের যারা দর্শক শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে দুটি বিষয় আমরা আজকে জানতে চাবো, সেটি হচ্ছে একটি বায়োফ্লক ট্যাঙ্ক কীভাবে সেট আপ করতে হয় এবং এর পরবর্তীতে ট্যাঙ্ক সেট আপের পরে পানি প্রস্তুত কীভাবে করতে হয়, এই দুটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাবো। ধন্যবাদ আপনাকে। বায়োফ্লকের ট্যাঙ্ক সেট আপের আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি ত্রিপলের ট্যাঙ্ক করবো নাকি আমি সিমেন্টের ট্যাঙ্ক করবো। সিমেন্টের ট্যাঙ্ক, ত্রিপলের ট্যাঙ্ক দুটাই করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো ট্যাঙ্কে আমরা বায়োফ্লক চাষ করতে পারবো। সিমেন্টের ট্যাঙ্ক বা ত্রিপলের ট্যাঙ্ক যেটাই করি, আমাদের রাউন্ড ট্যাঙ্ক করতে হবে, এটাতে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় বায়োফ্লকে। এরপরে যদি আমরা সিমেন্টের ট্যাঙ্ক করি, সেক্ষেত্রে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিমেন্টের ট্যাঙ্কের আভ্যন্তরীণ যে তলটা আছে এটাকে খুব মসৃণ করে নিতে হবে, যেন মাছের ঘেঁষা লেগে মাছের যেন মেমব্রেনটা ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে ওই মাছের মার্কেট ভ্যালুটা অনেক কমে যাবে। এরপর সিমেন্ট ট্যাঙ্কে যেটা হয়, অনেক সময় আমাদের পিএইচটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের পিএইচটা কন্ট্রোলে রাখতে হবে। বায়োফ্লকের জন্য আমি উত্তম বলবো ত্রিপুলের ট্যাঙ্ক, কারণ হলো যারা ট্রেনিং নিয়ে গেছেন এরা সিমেন্টের ট্যাঙ্ক করার পরেও দেখা গেছে যে চেষ্টা করেও তারা পিএইচ কন্ট্রোল করতে পারেননি, না পারার পরে আবার সেই সিমেন্টের ট্যাঙ্কের মধ্যে আবার তারা ত্রিপল দিয়ে তারা মাছ চাষ করছেন, কাজে খরচটা তখন আবার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমার মতে যে ত্রিপল ট্যাঙ্কটাই উত্তম। আর একটা কারণ হলো যে ত্রিপল ট্যাঙ্ক আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় মুভ করাতে পারবো, রিসেল ভ্যালু আছে, যেটা সিমেন্ট ট্যাঙ্কের রিসেল ভ্যালু নাই। ত্রিপলের ট্যাঙ্ক করতে হলে আমার প্রথমে দেখতে হবে আমার ডায়া কত হবে, আমি কত হাজার লিটার করতে চাচ্ছি। আমি যদি 10,000 লিটার করতে চাই তাহলে আমার ত্রিপলের ডায়া হবে 13 ফিট বাই 13 ফিট। আর ত্রিপলটা সেট করার আগে আমি যেটা করবো, একটু ফাউন্ডেশন দিয়ে নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা ইট আমাদের ফাউন্ডেশন হিসেবে দেওয়া হয়েছে। এই তিনটা ইট দিয়ে, তিনটা ইটের পরে আমরা একটা লোহার খাঁচা দিব। আমাদের এখানে লোহার খাঁচাটা দেখেন, আমাদের সিস্টেমটা একটু অন্যরকম, আমাদেরটা সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম, এটা যে কোনো সময় যে কোনো জায়গায় ভাঁজ করে ট্রান্সফার করা যায়, সহজে বহনযোগ্য। এরপর তিনটা ইট দিয়ে ফাউন্ডেশন দিলাম, তারপরে এখান থেকে ঠিক মাঝখানে আমাদের আস্তে স্লোপ করে নিতে হবে। মাঝখানে আমরা স্লোপ করে নিয়ে গেলে যেটা হচ্ছে, আমাদের সমস্ত ময়লাগুলো মাঝখানে যা জমা হবে, এবং মাঝখানে আমাদের একটা আউটলেট পাইপ থাকতে হবে। এই পানির পাইপটা আমাদের সিদ্ধি করে দিতে হবে, 8 ইঞ্চি পাইপ হলে ভালো হয়। 8 ইঞ্চি পাইপটা আমরা 8 মিলি সিদ্ধি করে দেবো। সিদ্ধিটা এত বড় হবে না যেন পোনা বের হয়ে যায়, এবং এত ছোট হবে না যেন স্লাজ এবং ফ্লক সহজে যেন আমরা বের করে দিতে পারি। কাজেই এটা আমাদের খেয়াল রাখতে হবে। মাঝখানে আমরা একটা ফিল্টারযুক্ত পাইপ দিব, এবং নিচ দিয়ে আমরা একটা আন্ডারগ্রাউন্ড দিয়ে একটা আউটলেট পাইপ বের করে দিব, যেন আমরা যে কোনো সময় পানিটা বের করে দিতে পারি। পানি বের করে দেওয়াটা জরুরি, কারণ হলো অনেক সময় আমাদের ইমার্জেন্সি মুহূর্তে পানি বের করে দেওয়ার প্রয়োজন হতে পারে, হারভেস্টিংয়ের সময় পানি কিছু বের করে দেওয়ার প্রয়োজন হতে পারে, বিভিন্ন সময় আমাদের পানি নিষ্কাশনের প্রয়োজন হতে পারে। যদিও আমরা বায়োফ্লককে বলছি যে জিরো ওয়াটার এক্সচেঞ্জ, তারপরে আমাদের কিছু কিছু পানি এখানে নিষ্কাশনের প্রয়োজন আছে। এখন কেউ কেউ বলছেন যে আমার আউটলেট ছাড়াই আমি বায়োফ্লকে সফল হয়ে গেছি, উনি সফল হতে পারেন, কিন্তু আমার সাজেশন হলো অবশ্যই আউটলেট থাকা উচিত। এরপরে লোহার খাঁচাটা আমরা এখানে সেট করার পরে আমরা কি করব, একটা এরকম একটা শিট দিব, এটা পিভিসি শিট দিলেও হবে, আবার জিআই শিট বলা হচ্ছে, যে এরকম একটা শিট আমরা দিব। এই শিটের কাজ হবে আমার ত্রিপলটাকে প্রোটেকশন দিবে। শিটের ভিতরে আমি ত্রিপল দিব, ত্রিপলটা আমি পুরো ইয়েটার সাথে বেঁধে দেব। দেওয়ার পরে তারপরে আমাদের ত্রিপলটা সেট হয়ে গেল। ত্রিপল সেট করার পরে আমার পানি প্রস্তুত করার কাজটা শুরু হবে। তখন আমি কি করব, আমি পুরো ত্রিপলটা পরিষ্কার করে নেব, নিয়ে আমি এখানে 20 ইঞ্চি পানি দেব। তারপর প্রয়োজন মতো চুন এবং লবণ দিতে হবে। আমরা টিডিএস যত রাখতে চাই সেই হিসেবে আমরা লবণ প্রয়োগ করব। তাহলে আমরা লবণ দিলাম, আমরা 1 কেজি বা 2 কেজি লবণ দিলেই হবে। চুন আমরা 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত দিতে পারি। চুন দেওয়ার পরে আমরা এয়ারেশন চালু করে দিব। এয়ারেশন চালু করে দিয়ে তারপরে আমি কি করব, পানির পিএইচ এবং ডিজলভ অক্সিজেন মাপবো। পিএইচটা আমার ইম্পর্টেন্ট, আর ডিওটা প্রাথমিকভাবে আমার ইম্পর্টেন্ট। পিএইচটা আমি শুরুতে 8.5 রাখার চেষ্টা করব। পিএইচ এর মাত্রা আমাদের হবে 7 থেকে 9 এর মধ্যে, যদিও তবে আমাদের নিরাপদ মাত্রা হলো 7.5 থেকে 8.5। যখন আমি এখানে এফসিও মোলাসিস দিব তখন আস্তে আস্তে কমে যাওয়া শুরু করবে, এবং এয়ারেশন দেওয়ার 2 দিন পরে আমি এখানে প্রোবায়োটিক দিব।
এটা আমি মোলাসেসের সাথে মিক্স করে দিতে পারি অথবা এফসিও যারা তৈরি করেন এফসিও করেও আমরা প্রয়োগ করতে পারি। এফসিও করে দিলে আমরা 5 লিটার এফসিও দিয়ে দেবো এবং আমরা 15 দিন পর্যন্ত এখানে প্রতিদিন আমরা 1/2 লিটার করে এফসিও দেবো এবং এয়ারেশন চলতে থাকবে। এয়ারেশন চলবে আমাদের একবার হারভেস্টিং এর আগ পর্যন্ত আমাদের এয়ারেশন চলবে এবং আমি পিএইচটা ডিওটা মাঝে মধ্যে মাপ ডিও লেভেল আমাদের অবশ্যই 4-এর উপরে থাকলে ভালো হয় এবং 6 থাকলে সবচেয়ে ভালো। ডিজলভ অক্সিজেন এটা ডিও মিটার দ্বারা আমরা মাপতে পারি, ডিও কিট দ্বারা মাপতে পারি। কিট দ্বারা অনেক সময় সঠিক রেজাল্ট পাওয়া যায় না, ডিও মিটার যারা কিনতে পারবেন তাদের জন্য সবচেয়ে ভালো। এখানে যেটা হয় যে পানি আমরা প্রোবায়োটিক দেওয়ার পর থেকে ফ্লকের রূপান্তর ঘটে, এটার 4টা পর্যায় আছে। প্রথমে যেটা হবে যেটাকে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম, প্রথমে পানিটা সবুজ হালকা সবুজ কালার ধারণ করবে, অর্থাৎ পুরোটা অ্যালজি পুরা ট্যাঙ্কটা দখল করে ফেলবে, অ্যালজি একটা অণুজীব। এটার ঠিক 5 থেকে 6 দিনের মাথায় আমি দেখতে পারবো যে পুরা ট্যাঙ্কটা ফেনায় ভরে যাবে, প্রচণ্ড ফেনাতে ভরবে, যেটাকে আমাদের বলা হচ্ছে ফোম ফর্মেশন। ফোম ফর্মেশন যখন হয়ে যাবে, যখন ফেনায় ভরে গেল, থার্ড ট্রানজিশন পিরিয়ড হলো, আস্তে আস্তে ফেনা দূর হয়ে যাবে, 5 থেকে 7 দিনের মধ্যে পুরা পানিটা ব্রাউন কালার হয়ে যাবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা বুঝবো এখানে ফ্লকের অস্তিত্ব চলে এসেছে। তখন আমরা ইমহপ কোণে আমরা যদি মাপি, ইমহপ কোণে আমরা দেখতে পারবো যে ফ্লক জমা হওয়া দেখতে পারবো, অথবা ফ্লক যদি আমাদের চোখে নাও পড়ে ব্যাকটেরিয়া ভিতরে দেখতে পাবো, আমরা যদি একটা লাইট ধরি ইমহপ কোণে তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিয়া সমস্ত মুমপেন্টটা চোখে পড়বে। এইভাবে যখন 15 দিন হয়ে যাবে, যখন দেখবো যে এখানে ইমহপ কোণে আমরা সাধারণত বলা হয় যে 0.5 ml/L যদি আমাদের ফ্লক ভলিউম হয় সেই সময় মাছ ছাড়তে বলা হয়। এখন অনেকেই আবার বলছেন যে ওয়াটার প্রিপারেশন সম্পর্কে অনেক মতভেদ আছে, অনেকে বিভিন্নভাবে ওয়াটার প্রিপারেশন করতেছেন। তো অনেকে বলতেছেন না আপনি পোনা নিয়ে এসে ফ্রেশ ওয়াটারে দেন, ফ্রেশ ওয়াটারে দিয়ে তারপরে বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে বিভিন্ন ভিটামিন দিয়ে মাছগুলোকে আগে স্ট্যাবল করেন, তারপরে যখন 15 দিন 20 দিন পরে মাছ স্ট্যাবল হলো তারপরে এখানে প্রোবায়োটিক দেন, এখানে ফ্লক তৈরি করেন। তো আমি এই মতের সাথে কখনো একমত নয়, কারণ হলো বায়োফ্লকের মূল কাজটা হলো পানিটাকে পরিষ্কার রাখা, দ্বিতীয় কাজ হলো খাবারের সরবরাহ করা, ফুড সাপ্লিমেন্ট, থার্ড কাজ হলো ডিজিজ প্রোটেকশন। তাহলে আমি যে 1,000, 10,000, 20,000 মাছ আমি একটা ট্যাঙ্কে ছাড়ছি, যদি আমার ফ্লকই তৈরি না হলো তাহলে এই কাজটা তো করতে পারবে না, পানি পরিষ্কার হবে না। 2 নম্বর যেটা হচ্ছে যে এখানে খাবার উৎপাদন হবে না, তাদের খাবারের যোগান দিবে না, এবং 3 নম্বর যেটা হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগের যে প্রোটেকশন, যে বায়োসিকিউরিটি, এটাও নিশ্চিত হবে না, যার ফলে কী হবে মাছের মর্টালিটি দেখা দিবে। এবং আমাদের মাছের মাছ ছাড়ার 2য় সপ্তাহ থেকে স্বাভাবিকভাবেই একটা পুকুরে একটা ফিশ ট্যাঙ্কে অ্যামোনিয়ার পরিমাণ বাড়তে থাকে এবং 4র্থ সপ্তাহে যে অ্যামোনিয়া কমতে থাকে। তো 2য় এবং 3য় সপ্তাহটার একটু বিপজ্জনক হয়, এই সময় অ্যামোনিয়া অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায়, নাইট্রাইটও কন্ট্রোলের বাইরে চলে যায়। তো এই সময়টা আমাদের যথেষ্ট সাবধান হতে হবে, আমরা সাবধান হয়ে যদি আমরা মাছ কালচার করতে পারি তাহলে আমাদের মর্টালিটিটা অনেক কমে যাবে। তো এইভাবে যদি আপনারা পানি প্রস্তুত করে মাছ ছাড়েন তাহলে আশা করি মাছগুলো সুস্থ সবল থাকবে, সফলভাবে আমরা বায়োফ্লকের কাজটা শুরু করতে পারবো। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা স্যারের কাছ থেকে সুন্দরভাবে বায়োফ্লকের ট্যাঙ্ক কীভাবে সেট আপ করতে হবে এবং এরপরে পানি কীভাবে প্রস্তুত করতে হবে এই বিষয়গুলো জানলাম। এর পরবর্তীতে বায়োফ্লকের যে গুরুত্বপূর্ণ বিষয় একটি থাকে পোনা নির্বাচন, এটি নিয়ে একটি আমি পর্ব করবো। এখানে আমরা জানার চেষ্টা করবো কোন ধরনের পোনা নির্বাচন করতে হবে এবং কোন সাইজের পোনা ছাড়তে হবে, পোনার মানটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের পর্বে স্যারের কাছ থেকে বিদায় নিচ্ছি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।